আমাদের রাজ্যে এখন খবর মানেই চুরি আর দুর্নীতির খবর। খবর খুললেই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, মাটি চুরি, গরু চুরি, যোগ্য শিক্ষকের চাকরি চুরি, গ্রুপ ডি চাকরি চুরি, গরিবের ঘর পায়খানা চুরি। কিন্তু আপনারা কি জানেন এই বাংলার সবচেয়ে বড় কেলেঙ্কারিটার কথা আপনারা এখনো সেভাবে শোনেনি? কি অবাক হচ্ছেন, ভাবছেন আবার দুর্নীতি? আসল দুর্নীতিটা এখনো শোনেনি। এই বাংলার সবচেয়ে বড় দুর্নীতি এখনো আপনাদের সামনে সেরকমভাবে আসেইনি। 15 থেকে 20 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। কত? 15 থেকে 20 হাজার কোটি টাকার দুর্নীতি। আজকে আপনাদের শোনাবো এই বাংলার অন্যতম বড় সেই চুরি, দুর্নীতি আর কেলেঙ্কারির কথা। নমস্কার, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তার আগে আপনাদের একটা বড় খবর জানিয়ে দিই। কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে গতকাল লিখিত চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার 100 দিনের কাজের উপস্থিতির রেকর্ড অ্যাপ ভিত্তিক হবে। অর্থাৎ যারা 100 দিনের কাজ করতে আসবেন তারা কেন্দ্রীয় সরকারের দেওয়া অ্যাপে নিজেরা যে হাজির হয়েছেন তার উপস্থিতির রেকর্ড করবেন। কাজ শুরু হওয়ার আগে একবার ছবি তুলতে হবে, কাজ শেষ হওয়ার পরে একবার ছবি তুলতে হবে। আগামী 1 জানুয়ারি থেকেই রাজ্যকে বলবৎ করতে হবে এই নিয়ম। যদিও পশ্চিমবঙ্গে এটা বারবার অনুরোধ করেও চালু করা যায়নি, কিন্তু গত 2022-এর মে মাস থেকেই ভারতবর্ষের সমস্ত রাজ্যে এটা চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এখনো চালু হয়নি এই অ্যাপ ভিত্তিক হাজিরা। কেন চালু হয়নি? তার কারণ ওই যে বললাম, এ রাজ্যের সবচেয়ে বড় চুরি, দুর্নীতি আর কেলেঙ্কারির খবরটা আজ আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গে এই অ্যাপ নির্ভর হাজিরা চালু হয়নি, তার কারণ হচ্ছে এখানে ভূতেরা কাজ করছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভুল শুনছেন না, এ রাজ্যে ভূতেরাও 100 দিনের কাজ করে। সেরকম 4,09,531 জন ভূতকে সম্প্রতি আবিষ্কার করা গেছে। এই যে দেখুন সেই তালিকা, জব কার্ড থেকে জব কার্ড উদ্ধার হয়েছে, ভুয়ো জব কার্ড। যখনই কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে যে এরাজ্যে 100 দিনের কাজে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে, তারপর থেকেই একের পর এক পাওয়া যাচ্ছে ভুয়ো কর্মী। এখন অবধি যেটুকু আমাদের কাছে খবর, এই আধার লিঙ্ক চলছে এখনো, এখনো পুরো কমপ্লিট হয়নি। 75% থেকে 80% কাজ শেষ হয়েছে, এখনো কাজ অনেক বাকি। তার মধ্যেই ধরা পড়েছে 93,594টি জব কার্ড। মাথার সংখ্যা কত, অর্থাৎ ভুয়ো ভূতের সংখ্যা কত? 4,09,531। 4,09,531 জন ভুয়ো ভূত ধরা পড়েছে, যারা নিজেদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা পাচ্ছে। এখন 100 দিনের কাজে এক একজন কর্মীকে 230 টাকা করে দেওয়া হয় পার ডে। 100 দিনের কাজ মানে সারা বছরের সেই কর্মীর রোজগার 23,000 টাকা। ভাবুন, 4,09,531 × 23,000 কত টাকা হয়? বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে শেষ 10 বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে 40,000 কোটি টাকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে, তার মধ্যে 50%-এর বেশি জালিয়াতি হয়েছে। অর্থাৎ এই দুর্নীতির পরিমাণ হচ্ছে 20,000 কোটি টাকা। শুনুন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। এই ব্যাপক দুর্নীতি, 40,000 কোটি টাকা এখন অব্দি মানরেগাতে এসেছে চালু হওয়ার পর থেকে, 1 দশকেরও বেশি সময় হয়ে গেল বা 1.5 দশক হবে, তাতে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি 20,000 কোটি টাকা এই 15 বছরে তৃণমূলের চোররা তারা টাকা চুরি করেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছেন 100 দিনের কাজের সুপারভাইজাররা যারা আছেন তাদের শতকরা 80 ভাগ, নির্মাণ সহায়কদের শতকরা 70 ভাগের বেশি, এবং পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান বিডিওরা, সঙ্গে কিছু ডিএম, যেমন উত্তর দিনাজপুরের ডিএম বড় টাকা থাকে, এরা দক্ষিণ চব্বিশ পরগনা, এ একেবারে ভুরি ভুরি শুধু কলা গাছ, IBS ব্যাপক চুরি হয়েছে। এবং আমি সমস্ত মুখ্য সচিব যা যা জানিয়েছেন দিল্লিকে তার পাল্টা সমস্ত তথ্য সহকারে আমি পাঠিয়েছি অলরেডি, এবং গিরিরাজ সিং মহোদয়
বিরোধী দলনেতার পাঠানো সাতটা বিষয়ে রাজ্য সরকারের কাছে কোয়েরি চেয়েছিলেন। সেই সাতটা কোয়েরিজের একটা উত্তর দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে, আপনারা চাইলে আমি ফটোকপি দিয়ে দিতে পারি। গিরিরাজ সিং মহোদয় মাননীয় মন্ত্রী নিয়ে আমাকে ডকুমেন্ট পাঠিয়েছে। তাই 100 দিনের কাজের টাকায় চুরি দুর্নীতি এই বন্ধের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টি লড়ছে। হিসাব দিয়ে চুরি বন্ধ করে টাকা নিন, প্রকৃত প্রাপকদের দিন। শুধু তাই নয়, বাইরের রাজ্যে কাজ করতে গেছেন, এমন মুর্শিদাবাদ জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, মালদা জেলায় আমি IFS এর ডকুমেন্টও জোগাড় করেছি। তার IFS এর অ্যাকাউন্ট অন্য রাজ্যে, সে এখানে তার অ্যাকাউন্টে টাকা ভরে দেয়। এ সীমাহীন দুর্নীতি, এ দুর্নীতি কখনোই মানে শেষ হওয়ার মতো নয়। কয়েক মাস আগেই ঘুরে গেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। কি রিপোর্ট দিয়েছে তারা? তারা বলছে রাজ্যের 16টি জেলায় চুরি নয়, ব্যাপক ডাকাতি হয়েছে, দিনে দুপুরে ডাকাতি হয়েছে। যে রিপোর্ট তারা পেশ করেছেন তাতে গোটা বাংলার পক্ষে একটা লজ্জাজনক অধ্যায় তৈরি হয়ে গেছে। দিনে দুপুরে লাগামহীন নির্লজ্জের মতো ডাকাতি হয়েছে 100 দিনের কাজের টাকা। রিপোর্টে কি দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নিই। এই চুরি ডাকাতিতে সবচেয়ে বড় কেলেঙ্কারিতে কোন জেলা আমাদের মুখ উজ্জ্বল করল? দেখা যাচ্ছে 1 নম্বরে নাম আছে দক্ষিণ চব্বিশ পরগনা। স্বাভাবিক, আমিও তাই ভেবেছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার 1 নম্বরে থাকার কথা। দক্ষিণ চব্বিশ পরগনায় এখন অবধি শেষ যা রিপোর্ট, 20,611টা জব কার্ড ভুয়ো বেরিয়েছে। ভুয়ো ভূতের সংখ্যা কত? 40,652 জন। এই 40,652 জন গত 10 বছর ধরে বছরে 23,000 টাকা করে নিয়ে এসছে। দ্বিতীয় স্থানে কারা আছে? দ্বিতীয় স্থানে আছে বীরভূম, বীরভূমের বাঘ, বীরভূমের বীর, সেই বীরভূম। বীরভূমে ভুয়ো জব কার্ড বেরিয়েছে 15,908টা, ভুয়ো ভূত বেরিয়েছে কটা? 29,911 জন। তৃতীয় স্থানে কারা আছে? GTA, পাহাড়ও কম যায় না। GTA-তে পাওয়া গেছে 13,983টি ভুয়ো ভোটার, ভুয়ো আধার লিঙ্ক করতে গিয়ে ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। মানুষের সংখ্যা কত? 20,624। চতুর্থ স্থানে আছে আমাদের পূর্ব মেদিনীপুর। ভুয়ো জব কার্ড হচ্ছে 12,793, ভুয়ো মানুষের সংখ্যা হচ্ছে 1,04,347। মানুষের সংখ্যার দিক দিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর রেকর্ড করে দিয়েছে, 1,04,347। সব মিলিয়ে 9,594টা ভুয়ো জব কার্ড বেরিয়েছে। আর ভুয়ো ভূত, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু কাজও হয়নি, কাজও করেনি, এমন ভূতের সংখ্যা হচ্ছে 409,531। আমি একটা হিসেব করছিলাম, জানেন, যে 409,531 ইন্টু এরা বছরে 23,000 টাকা করে পেয়েছে, 23,000 প্রায় 10-11 বছর ধরে পেয়েছে, ইন্টু 11 কত টাকা হয়, হিসেব করতে পারলাম না। এত 1,000 কোটি টাকার গল্প হয়ে গেল, এত 1,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল যে হিসেব করা গেল না। কি বলছেন তৃণমূল নেতা সাংসদ সৌগত রায়? তিনি বলছেন গ্রামে তো, গ্রামে গ্রামীণ মানুষরা কাজ করেন, তারা কি এই অ্যাপের মাধ্যমে নিজের হাজিরা দিতে পারবেন? সেটা কি সম্ভব? আমলাদের কিন্তু ভেবে দেখা উচিত। শুনুন কি বললেন সৌগত রায়। বিভিন্ন সব নতুন নতুন কায়দা কেন্দ্রের আমলারা উদ্ভাবন করেন, 100 দিনের কাজ বা NRE দিয়ে তো একদম তৃণমূল স্তরের কাজ, সেটাকে এফেক্টিভ করার দায়িত্ব আমাদের সকলের রয়েছে। তবে এখন পর্যন্ত এই অ্যাপগুলো অত কার্যকরী হয়নি। আপনারা জানেন কোনো মেনস্ট্রিম মিডিয়া, অনুপ্রাণিত মিডিয়া, যারা মাসের পর মাস, মাস গেলে সরকারের টাকা পায়, তারা কি আপনাদের জানিয়েছে কোনো দিন যে ইতিমধ্যেই 4টি জেলাকে জরিমানা করা হয়েছে 100 দিনের কাজ এবং তাতে দুর্নীতি করার জন্য? কোন 4টি জেলা? হুগলি, পূর্ব বর্ধমান, মালদা আর দার্জিলিং। হুগলিকে জরিমানা করা হয়েছে 2 কোটি টাকা, পূর্ব বর্ধমানকে জরিমানা করা হয়েছে 1 কোটি টাকা, মালদাকে জরিমানা করা হয়েছে 26 লক্ষ টাকা, দার্জিলিংকে জরিমানা করা হয়েছে 17 লক্ষ টাকা। এ তো সবে শুরু, সবে শুরু। কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যে তদন্ত, তাতে যে রিপোর্ট উঠে এসছে, তাতে একাধিক জেলা শাসক ফাঁসতে পারেন, একাধিক BDO, একাধিক SDO, পঞ্চায়েত প্রধান জেলে যেতে পারেন, কারণ তারাই ছিলেন এই 100 দিনের কাজের টাকা দেবার নিয়ন্ত্রক।
কি করেছেন তারা? তারা এই 4,09,531 জন ভূতকে ডেকে এনে নেমন্তন্ন করে তাদের হাতে বছরে 23,000 টাকা তুলে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই 4,09,000 ভুয়ো জব কার্ডের হোল্ডার, জব কার্ড হোল্ডার যারা কাজ করেছে বছরে 23,000 টাকা করে গত 10 বছর ধরে পেয়ে আসছে, হিসেব দাঁড়াচ্ছে কয়েক হাজার কোটি টাকার গল্প। কাদের হাতে এই টাকাগুলো গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক তদন্ত করছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, আপনি যদি একা কাউকে মারেন আপনার বিরুদ্ধে তদন্ত হবে, বিচার হবে, আপনি শাস্তি পাবেন, কিন্তু যদি আপনি সবাই মিলে তলবল নিয়ে কাউকে মারেন তাহলে আর সেখানে বিচার হবে না, কারণ সেটা হয়ে যাবে তখন জনগণ, গণ, ওই যে গণধোলাই, কারো বিচার হয় না। তৃণমূল আমলে এই একটা কাজ খুব ভালোভাবে হয়েছে, সবাই মিলে, সমস্ত গ্রাম পঞ্চায়েত, সমস্ত জেলা সবাই মিলে চুরি করেছে, ফলে এখানে শাস্তি দিতে গেলে যে কত মানুষকে শাস্তি দিতে হবে সেটা ভেবেই কুল কিনারা করতে পারছেন না কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর। কাকে শাস্তি দেবে? সব জেলায় দুর্নীতি, সব গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দেখছেন না, গোটা শিক্ষা দপ্তরটাই এখন প্রেসিডেন্সি জেলে, কি বলবেন? এবার বাংলার সবচেয়ে বড় কেলেঙ্কারিটা এই মুহূর্তে আপনাদের সামনে এলো, প্রায় 20,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে 100 দিনের কাজে। গরিব মানুষদের হাতে এই টাকাটা যাওয়ার কথা ছিল, যেটা খেয়ে গেছে ভূতেরা। এই ভূতেদের পরিচয় জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর। আপনাদের নিশ্চয়ই নতুন করে আর এই ভূতেদের পরিচয় দিতে হবে না, এই ভূতেদের সঙ্গে ভূতেদের ডেকে খাইয়েছে জেলার জেলাশাসক, বিডিও, এসডিও, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সর্বোপরি শাসক দলের নেতা নেত্রীরা। সবচেয়ে বড় কেলেঙ্কারি, পুকুর চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, যোগ্য শিক্ষকের চাকরি চুরি, গরিব মানুষের ঘর পায়খানা চুরি, এর বাইরেও এই বাংলার সবচেয়ে বড় চুরি, প্রায় 15,000 থেকে 20,000 কোটি টাকার চুরি এবার আপনাদের সামনে এসেই গেল। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, কোনো ঘটনায় আমরা চেপে রাখতে দেব না।